বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো এই শাড়ি পরা আমি তো বলছি তোমার ফোন এখানে এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে তো আজকে সকালবেলা আমি একদম রেডি হয়ে গেছি অফিসের জন্য দেখো একদম রেডি হয়ে গেছি তো রেডি হওয়ার আগে আমার আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আজ ওকে রেডি করানো কারণ আজকে হচ্ছে ওর একটা নাচের কম্পিটিশান আছে ও নাচের কম্পিটিশানে যাবে তো ওকে আমি রেডি করিয়ে দেবো ও যাবে আমার বাবা মার সাথে কারণ আমি তো অফিস চলে যাবো অফিসের কাজ আছে তো ওকে রেডি করাবো রেডি করিয়ে দিয়ে আমি অফিস চলে যাব আর ওর আজকে কম্পিটিশান আছে নাচের ও একটা রবীন্দ্র নৃত্যের করবে তো তোমরা যারা ব্লগটা দেখতে শুরু করেছো তারা সবাই উইশ করো যেন ভালোভাবে পারফরমেন্স করতে পারে স্টেজে গিয়ে যেন একটুও ভয় না পায় খুব ভালোভাবে যেন পারফরমেন্সটা করতে পারে এই তোরা কী করছিস তোরা হাতাবি না এখন তাহলে আমি ওকে রেডি করতে শুরু করি দেখো ওকে শাড়ি পরানোটা কমপ্লিট হয়ে গেছে এবার ওকে সাজাতে গোজাতে বসবো তো ওর অর্নামেন্টস যেগুলো আমি পরিয়েছিলাম এর আগে প্রোগ্রামে সেখানে সেগুলো ছিল পুঁথি এবার পুঁথির অর্নামেন্টসগুলো ও তো সেইগুলোকে ইয়ে করে ফেলেছে কীভাবে সেইটাকে হাটটাকে ছিঁড়ে ফেলেছে এখানে এই দেখো পুচনে একদম সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি আজকে পুরো সিলভারের সেটটা পরালাম কারণ ওর নাচের পরীক্ষার দিন যে ড্রেসটা যেই হারটা পরিয়েছিলাম সেই হারটাকেও ছিঁড়ে ফেলেছে তো ছিঁড়ে ফেলার জন্য আজকে ওইটা তো আর কোনো আমার কাছে সেরকম সেট নেই তো আজকে তাই পুরো সিলভারের সেট পরিয়ে দিলাম আমি জানি না কেমন লাগছে তো মাথার টিকলির দেখো একটা জিনিস দেখায় এটা হচ্ছে অ্যাকচুয়ালি কানের দুল এটা আমার কানের দুল যেটাকে আমি এখন টিকলি বানিয়ে ওর মাথায় পরিয়ে দিয়েছি কারণ টিকলিটা আমি বের করে রেখে গিয়েছিলাম আমার এই কানের দুলের সাথেই এটার সাথে একটা সেট ছিল টিকলি তো এসে দেখছি টিকলিটার উপর লাফিয়েছে না কিছু করেছে টিকলিটাকে ভেঙে ফেলেছে তো এখন এই কানের দুলটাকেই আমি মাথার মধ্যে টিকলি বানিয়ে পরিয়ে দিলাম আর একটু দূরে যা এই দিকটা যায় এই দেখো এটা হচ্ছে ওভারঅল সাজ হাত দুটো দেখি আচ্ছা কোন গানে নাচবি আজকে ভালোভাবে নাচবে কেমন আমি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গিয়েছি ফ্রেশ হয়ে একটু বসলাম আর এই দেখো বিছানায় লাট করে শাড়িটা রাখা আছে শাড়ি ও যেটা ওকে পরিয়ে দিয়েছিলাম ওর কম্পিটিশনে যাওয়ার আগে সেটা এখানে রাখা আছে এবার এগুলো একটু পরে আমি ভাজ টাজ করবো একটু খেয়ে খাওয়া দাওয়া করে নিই আর এই দেখো বসে আছো এখানে ওদের ওখানে কম্পিটিশনে যখন যায় ওরা পৌঁছে অনেকটা টাইম লেগেছিল কারণ আজ ওখানে নাচ গান আঁকা তিনটেই হচ্ছিল না
হ্যাঁ, নাচ গান আঁকাতে ইন্টারি কম্পিটিশন হয়েছিল, ও তো শুধু নাচে নাম দিয়েছিল। তো এবার ওই কম্পিটিশন সব কমপ্লিট হয়েছে, হতে হতে 5:30 বেজেছে, তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন সমস্ত কিছু হওয়ার পরে দিয়ে বাড়ি আস্তে আস্তে ওদের 5:30 বেজে গিয়েছিলো। তো সকালবেলা তো শুধু দুটো রুটি খেয়ে গিয়েছিলো, আর বাড়িতে সবাই সকালের খাবার খেয়ে গিয়েছিলো, দুপুরে খাবার কারো কিছু হয়নি, বাড়িতে এসে সবাই খেয়েছে। ওখানে টিফিন দিয়েছিলো, তো টিফিনটা শুধু তো তুই খেয়েছিস। ওখানে টিফিন কি দিয়েছিল? লুচি, তারপরে দুটো লুচি দিয়েছিল, আগে তরকারি টরকারি একটা দিয়েছিল, ছোলা দিয়েছিল, ওটা ওটা খাই বেশি, লুচি আর ছোলার ডাল। তারপরে ছোলার ডাল না, তরকারির মতন নেই। আচ্ছা, আর একটা ছানার কেক, তারপরে একটা গোল সাদা রঙের মিষ্টি। আচ্ছা, লম্বা লম্বা মিষ্টি খেয়েছিস? মিষ্টিগুলো ওর খিদেও পেয়ে গিয়েছিল, তো ওখানে যেটা টিফিন দিয়েছিল টিফিনটা করেছিল, তারপর বাড়িতে এসে আর ভাত টাত খাওয়া হয়নি এখন, তারপরে আবার রাত্রিবেলা খাবে। তো এখন ও পড়তে বসেছে, পড়তে বসেছে বলতে ওর পড়া, স্যারের পড়াগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন আমাকে বললো মাম্মি আমাকে একটু হ্যান্ড রাইটিং দাও, আমি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবো। তো ওই হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করছে, নিজে থেকেই করতে চাইলো, আগে আমি জোর করে করে লেখাতাম, তো এখন নিজে থেকেই করতে চাইছে, করলো, যাক ভালো। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করেছো? আমি নতুন হেয়ার কালার করিয়েছি, গোল্ডেন কালার করিয়েছি, বোঝা যাবে তো আমি যখন, হ্যাঁ অতটা বোঝা যাচ্ছে না, না সামনে একটু কোথায় বোঝা যাচ্ছে, কারণ আমি দেখছিলাম আমার চুলগুলো কি বলতো সব পেকে যাচ্ছিলো, এবং ঠিক এই সামনের দিকটা করে, মানে এত অসভ্য ছোটো লোক চুলগুলো ঠিক এই সামনের দিকটা করে সব পেকেছিলো, পেকে যাচ্ছিলো, আর এই দিকে কিন্তু তেমন পাকা নাই, শুধু এই দিকটা করে। তো এবার আমি ভাবলাম কালার করবো, কালার করবো ভাবছিলাম, বললাম না যা এখানে না করে যাই, পাশেই তো পার্লার আছে, যার কাছে আর কি 12 মাস প্লাক ফেসিয়াল সব করাই, তার কাছে গেলাম। তো গিয়ে তো আমার কটার সময়, রাত পুজনকে পড়তে দিলাম মঙ্গলবার দিন, দিয়ে পড়তে দিয়ে সাড়ে ছটার দিকে ঢুকলাম ওখানে, দিয়ে ওখান থেকে হেয়ার কালার করে, তারপরে হেয়ার কালার মানে চুলে কালারটা লাগিয়ে কপি থেকে প্রায় 9:10 কি 9:30 সময় আমি বাড়িতে আসলাম। মাঝখানে একবার কালার লাগিয়ে মাঝখানে মাথায় শাওয়ার ক্যাপ লাগিয়ে গেছিলাম পুজনকে আনতে টিউশন থেকে, টিউশন থেকে নিয়ে এসে আবার ওখানে ঢুকলাম, শাওয়ার ক্যাপ লাগিয়ে চাদর দিয়ে গেছিলাম, কেন তখন ধোয়া হয়নি, আর আমার চুলে কালারটা বসতে টাইম লাগছিল, বেশ অনেকক্ষণ টাইম লেগেছে, অনেকক্ষণ ধরে মাথায় দেওয়া ছিল। তো তারপরে দেখো কালারটা হয়তো ছবিতে অতটা বোঝা যাচ্ছে না, তো আচ্ছা এটা সামনেটুকু বেশি গোল্ডেন মনে হচ্ছে, ওভারঅল পুরোটাই গোল্ডেন আছে, এটা হয়তো অতটা বোঝা যাচ্ছে না। এই গোল্ডেন কালারগুলো ছেলেরা করে না, এগুলো ছেলেরা করে না, ছেলেরা অন্য করে, লাল 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 করে। রেইনবো কালার দেখেছিলাম একদিন, রেইনবো কালার দেখেছিলাম, রেইনবো কালার দেখেছিলাম, সাদা কালার। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো পুজন শুয়েও পড়েছে, মশারি টানানো হয়ে গেছে, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এখনও 10:00 বাজেনি, এখন 10:00 বাজেনি, তার আগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ আজকে দুপুরবেলা কারো ভাত খাওয়া হয়নি, বিকেলবেলা এসে একটু যা খাবার খেয়েছিল তাই সবারই খিদে পেয়ে গিয়েছিলো, আর পুজন খুব ক্লান্ত ছিল, ও তো অলরেডি ঘুমিয়ে পড়েছিল। আমি ওইদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাসন মেজে যখন আসলাম ততক্ষণে দেখছি ও ঘুমিয়ে গেছে, তো ওকে তুলে মার ঘরে পাঠিয়ে আবার বিছানা করলাম, বিছানা করে নিয়ে এসে আবার জামা কাপড় ছাড়িয়ে শোয়ালাম। এখন তাকে এত শান ঘুমিয়ে যা, সে কি ঘুম উঠছে আর উঠছে না, তাও জোর করে তুলে নিয়ে বিছানাটা করলাম। হ্যাঁ, চুলটা কালারটা বোঝা যাচ্ছে ঠিকঠাক, সামনে দিকটা না বেশি গোল্ডেন হয়ে গেছে এই জায়গাটা, ওভারঅল চুলে তো আছেই। যখন তাকে হেয়ার কালার করেছি আমি ভেবেছিলাম হেয়ার কালারের একটা ব্লগ করবো, কিন্তু সেদিন তাড়াহুড়োতে বেরিয়ে গিয়েছিলাম, আমার মুডটা একটু খারাপ ছিল, তার জন্য না আমার ঠিক ব্লগে করা হয়নি, তারপরে তো তোমাদের দেখালাম, তো ব্লগটা করা হয়নি, তখন হেয়ার কালার ভেবেছিলাম আমি করবো কিন্তু করা হয়নি। তো এখন আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, খুব ছোট ব্লগ ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো আজকের মতন টাটা।